পাহাড়ি অঞ্চলের পাশাপাশি এখন নীলফামারীর সমতল জমিতে চাষ হচ্ছে অর্থকরী ফসল চা। এতে সফল হচ্ছেন কৃষকরা। উৎপাদন বেশি হওয়ায় চা চাষে আগ্রহ বেড়েছে তাদের। তবে প্রক্রিয়াজাত কারখানা না থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। উপজেলা কৃষি অফিসার মনে করছেন, কৃষকদের সুযোগ সুবিধা প্রশিক্ষণ কারখানা স্থাপন করলে চায়ের আবাদ আরও বাড়বে। নীলফামারী থেকে সোলরানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে একসময় চা কেবল পাহাড়ি এলাকায় উৎপাদন হতো, কিন্তু সময়ের পরিবর্তনে সমতল ভূমিতেও শুরু হয়েছে চা চাষ। বর্তমানে নীলফামারীর কিশোরগঞ্জের ধান, গম ও আলুর চেয়ে বেশি লাভজনক হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে চা চাষ। পাশাপাশি বেড়েছে কর্মসংস্থানও। তবে এ জেলায় চা প্রক্রিয়াজাত কারখানা না থাকায় কেজি প্রতি 15-18 টাকা দরে বিক্রি করা হয় চা পাতা, কিন্তু কারখানা থাকলে কেজি প্রতি পাতা বিক্রি হবে 20 টাকার ওপর। জমির পাশাপাশি সিনিয়া কোম্পানি চাষাবাদ করতেছে, এই দেখে আমরা দেখতেছি এতে খরচ অনেক কম, লাভজনক ফসল। সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যদি এই নীলফামারী জেলায় চা প্রক্রিয়াজাতকরণ একটি মেশিন ব্যবস্থা করে, তাহলে আমারও পতিত জমিতে আমি আগামীতে চা চাষাবাদ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে প্রক্রিয়াজাত কারখানা না থাকায় কম পারিশ্রমিক পাচ্ছেন চা শ্রমিকরা। তারপরও অন্য ফসলের চেয়ে চায়ের লাভ বেশি হওয়ায় কৃষকরা দাবি জানান কারখানা স্থাপনের। প্রসেসিং করার মেশিন থাকলে আমাদের পক্ষে ভালো হয়। যদি আর একটু 50-100 টাকা বাড়তি করে দিত তাহলে আমাদের ভালো হয়। কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রশিক্ষণ ও কারখানা স্থাপন করলে আরো বেশি চা উৎপাদন সম্ভব বলে মনে করেন উপজেলা কৃষি অফিসার। চা আসলে একবার লাগালে যেহেতু বছরের পর বছর চা পাতা তোলা যায় এবং পরিচর্যার এখানে তুলনামূলক কম, এবং আমাদের নীলফামারীর আবহাওয়া আমি মনে করি চা চাষের জন্য উপযোগী। সেক্ষেত্রে কৃষকদেরকে যদি এই নীলফামারীতে বর্তমানে 29 হেক্টর জমিতে 35টি চা বাগান রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জেই চলতি বছর চা চাষ হয়েছে 25 হেক্টর জমিতে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।